বন্ধুরা, আজ সহজে তোমাদের গরু এঁকে এবং রং করে দেখাবো। এবার তোমরা একটা দাগ একটা বক্স তৈরি করবে। এই দাগটা যত বড় তার ধরো অর্ধেকের মতো এদিকে নেবে। এইভাবে একটা বক্স তৈরি করে নেবে। এই এই দাগের অর্ধেকের সমান এদিকে দেবে, দিয়ে একটা বক্স তৈরি করে নেবে। আর এই দিকে নেবে একটু অর্ধেকের থেকে একটু কম, একটু সোজা করে না, অল্প বাঁকা হবে। এবার এখান থেকে একটা আরেকটা দাগ দাও। এবার এখান থেকে একটা দাগ দাও। মাথাটা একটু ভাঁজ করে নিয়ে এখান থেকে আর একটা দাগ দিয়ে এই ধরনের একটা বক্স তৈরি করবে। এবার এইটুকু যতটুকু আছে ততটুকু এখানে আবার আর একটা দাগ দিয়ে নেবে। এখন আমরা মাথাটা এঁকে নিই। তো প্রথমে এখান থেকে আমরা একটা এই দাগের কাছের থেকে একটা ছোট্ট একটা শিং দেব, আর এইখান থেকে একটা ছোট শিং দেব। এবার এই মুখের এখানে এইখানে কালো করে নিয়ে একটু কালো করে নেবে, আর এইখান থেকে একটু উঁচু করে দাগ দেবে। এখান থেকে একটা দাগ দেবে, আর এখান থেকে একটা হালকা করে একটা দাগ দিয়ে নেবে। এবার এখানে একটা কান দাও। কানটা একটু উল্টে আছে দিলে ভালো হয়, যেমন ধরো এইটুকু দিয়ে এখান থেকে এই কানটা একটু উল্টে আছে। আর এইখানে দেবে একটা চোখ, আর এই চোখ সোজা এই জায়গাতে একটু তোমাকে উঁচু করতে হবে। এবার দেখো এই যে এই দাগটুকু একটু নিচে নামায় এখান থেকে এইভাবে দেবে, আর এখানে একটু উঁচু করবে, এই কোণাটা একটু কাটবে, কেটে একটু উঁচু করে এই দাগের সঙ্গে এনে মিলাবে, একটু নিচু করে এখানে মিলাবে। এইখানে এই এই জায়গার থেকে একটু ভিতরে নিয়ে আসবে এই দাগটা, নিয়ে এসে ঠিক এই মাঝামাঝির একটু উপর পর্যন্ত নিয়ে যাবে, গিয়ে এখান থেকে একটা পা আঁকাবে। এখান থেকে ধরো 1 সেন্টিমিটারের মতো উষার রাখবে, এইখানে এসে চিকন হয়ে যাবে, আর এইটা এখান থেকে একটু চিকন হয়ে এইটা হচ্ছে গরুর খুর। এবার তুমি সামনের দিকে এসো, এখান থেকে যে গলার কাছে সেইটা এই পর্যন্ত নিয়ে আসবে, এসে এখান থেকে সামনের পা এই জায়গার থেকে ধরবে, সোজা টান দিয়ে আস্তে করে এই এই যে এই লেভেলে এখানে নিয়ে আসবে। এটা নিয়ে এসে এখানে একটু উঁচু করে আবার নিচু করে এইদিকে নিয়ে যাবে। এখানেও এখান থেকে এখানে আবার একটু উঁচু করে, একদম সমান টান দেবে না, একটু নিচু করে এখান থেকে এই যে আর একটা পা আমরা আঁকলাম। এবার পাশে আর একটা পা দাও। এইভাবে এই জায়গায় একটু উঁচু হয়ে এটা জোড়া পায়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর দেখো পেছনের দিকটা। এবার আমরা আসি, এখানে হচ্ছে লেজ দিতে হবে, তাই এই জায়গার থেকে আমরা শুরু করব, করে সোজা এই দাগ দিয়ে নিচে নামায় নিয়ে আসব। এই দেখো এবার লেজটা, এই যে দাগটা দিলাম এর আগে, এবার এখান থেকে একটা পাশ দিয়ে একটা দাগ টেনে এখানে লেজটা আঁকলাম।
আমাদের গরু আঁকানো শেষ হয়ে গেছে, এখন আমরা একটু পেন্ট ড্রয়িং করে রং করব। এবার আমরা লাল গরু আঁকব। তো প্রথমে তুমি এই খয়েরিটা হালকা করে গোটা গরুটাতে দিয়ে দেবে। প্রথমে আমরা এই মাথার দিকে রং করব, যেখানে যেখানে ডার্ক আছে সেই জায়গাগুলো আগে দিয়ে নিই। গরুটা যেহেতু লাল তাই আমরা এই খয়েরিটা বেশি ব্যবহার করব। এই দেখো, এই ছোট ছোট কাজগুলো করতে এই মোটা পেস্টাল রং দিয়ে অসুবিধা, যদিও তবুও তোমাদের তো এটা দিয়েই শিখতে হবে। তারপরে যখন আমরা ওয়াটার কালার করব তখন আমরা আবার অন্যভাবে তখন রং করব। ওপারের যে চোখের একটু অংশ দেখো উঠে আছে, চোখের এই চোখ সোজা, এখানে একটু ভাঁজ হবে কিন্তু। আলতো করে চোখের এদিকে একটু ডার্ক করে দাও, কারো খয়েরিটা দিয়ে দিলেই ভালো হয় বেশি। এইটা দিয়ে দাও, যেহেতু লাল গরু তাই খয়েরি রংটাই আমরা চোখের কোণাতেও ব্যবহার করব। এখানে মুখের এখানে একটু কালো অংশ থাকে গরুর মুখের কাছে, এবার শিংটা কারো করে খয়েরি করে আগে দিয়ে নাও, একটু নিচের দিকে কালো করে দেবে। তো আমরা গলার এখানে একটু ডার্ক হবে, উপরের দিকটা সবসময় একটু লাইট রাখার চেষ্টা করবে, একটু করে রং করবে, একটু করে মুছে দেবে। নিচের দিকটা একটু ডার্ক, সমানভাবে কিন্তু লাইট পড়ে না গরুর শরীরটা, সেজন্য এটা তো লোমে ঢাকা, সেজন্য তোমাকে কিছু কিছু রাফ ভাবে রং ব্যবহার করতে হবে। এখানে একটা গরুর দেখো একটা গর্ত মতো আছে, সেই জায়গাটা একটু গাঢ় করে দাও, একটু গাঢ় থাকবে। এবার তুমি এই দিকে এসো পায়ের দিকে, একটু হলুদ রং ব্যবহার করো। একটু যেখানে বেশি ডিপ থাকবে সেখানে একটু ডিপ রং ব্যবহার করো, এই জায়গাটা একটু লাইট রাখবে, এখানে হালকা লাইট থাকবে। এবার এটা ঘষে ফেলো, এখানে একটু ডার্ক করো লেজের কাছে,
এইদিকে লাইট আছে, হ্যাঁ, সেই জন্যে এই জায়গাটা তোমাকে একটু ডার্ক করতে হবে। এখান থেকে লাইটটা রাখবে, এখান থেকে এই পাটা একটা পা ওই পাড়ে আছে, যার জন্য এই জায়গাগুলোতে আমরা একটু ডার্ক করব। এখানে কিছু কাজ আছে বন্ধুরা, দেখো এই জায়গাতে এইখানে একটু ডার্ক করে এই পাটাকে, এই পায়ের যে এখানে মাংস আছে সেই মাংসটাকে বোঝানোর জন্যে তুমি এখানে একটু এই যে এই পাটার একটু এখানে ডার্ক করবে। নিচের পাটায় আসি আমরা, এখান থেকে এই গিরুর নিচে দেখো এখানে একটু ডার্ক হবে। এবার নিচে ওপারের পাটা একটু ডার্ক থাকবে, যাতে ওই পারের পাটা আমরা ভালো করে বোঝাতে পারি। এখন এই ঘাড়ের কাছে একটু ডার্ক করো, যাতে কানটাও আমরা ভালো করে বোঝাতে পারি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবা, যাতে আমি পরবর্তীতে তোমাদের আরও ভালো কিছু এঁকে তোমাদের দেখাতে পারি। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো।